আমার বাবা মারও কষ্ট হতো, আমাকে ওই সময় 1500-1800 টাকা দিতেন। আমার বোন ছিল ইডেনে, আমার আরেক বোন ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, একজন ছিলেন বদরুন্নেসায়, আমার ভাই ছিলেন জগন্নাথে, আমি ছিলাম ঢাকা কলেজে। তো এই কষ্ট করে বাবা মা এই জন্য আমাদের প্রায় 5-6 বিঘা জমিও বিক্রি করতে হয়েছিল আমার বাবা। ওই সময় আমাদের এলাকায় একটা ডাক পড়ে গেল যে আমার বাবার নাম বলতো সৈয়দ সাহেব, যে সৈয়দ সাহেব মনে হয় পড়ে গেছে, আর একেবারে সম্পত্ত নাই খুব একটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই জায়গা থেকে উঠে এসে আজকে শুধু পড়াশোনায় আমার বাবা মা বুদ্ধি করে সব সম্পদ প্রায় বিক্রি করে দিয়েছেন, কিন্তু 6 বাচ্চাকেই শিক্ষিত করেছেন। এখন দেখা যাচ্ছে যে আমরা এমন জায়গায় পৌঁছাই গেছি আমাদের জেনারেশন, যে 6 জনেরই আর সম্পদ নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, বরং আমরা আমাদের পরের জেনারেশনের চিন্তাও আমরা করা ছেড়ে দিছি। তো এইটা আমি আপনাদেরকে বললাম এই কারণে যে যদি সফল হন, পড়াশোনা করেন, তাহলে হয়তো আপনার জেনারেশন বা পরের জেনারেশন নিয়ে আপনাদের আর চিন্তা করা হবে। আর এখান থেকে আপনারা যারা আছেন অনেক লোক সফল হতে হতে পারবেন, এই জন্যই আপনাদেরকে কাজ করতে হবে।